كل نفس ذائكة الموت إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالقك تاتي برغزي ذو الجلال بقلبهم تاتي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله سبحان الله والحمد لله. لا إله سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহর হইলে দয়া, দয়ার আল্লাহর হইলে দয়া, যাব সোনার মদিনা। আল্লাহ لا إله إلا الله، لا إله الله 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 لا الله نام ডাকুন রে মনির গাউতির মমিনে বে, আল্লাহ নাম ডাকুন রে মনির গাউতির মমিনে বে, আশিক যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকুন রে বে, আল্লাহ আল্লাহ ডাকুন রে বে, কিনা মধুর লাগে রে বে, আশিক যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকুন রে খাওয়া পিড়ে পাহ
সবতালে পয়সা কোন নামে ডাকন রে, কোন নামে ডাকন রে, কিনা মধুর লাগে রে, কোন নামে ডাকন রে, কিনা মধুর লাগে রে, সবটাল বৈশায় অল্লাহ ডাকন রে, অল্লাহ 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 প্রেম কবরিয়া বইল না জীবনে বে, মাশাল্লাহ অল্লাহ 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 Allah 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 প্রেম কয় রাসে নাই অব নবি যার প্রেমে রহিম বিবি, প্রেম কয় রাসে নাই অব নবি যার প্রেমে রহিম বিবি, আচাহ রোশাল খাচায়ে লাবনে রাইক মমবনে, প্রেম কহুরিয়া বইল না জীবনে, প্রেম কহরিয়া বইল না জীবনে, রাইকেন মনে প্রেম কহরিয়া বইল না জীবনে, মাশাল্লাহ অল্লাহ 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 Allah 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 Amra zikir korchi kar Zoban ta kule dak den to kar জিকির করলে লাভ না ক্ষতি? পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন জীবাণু লেগে যায়, পরিষ্কারের অস্ত্র যন্ত্র আছে, বিষয় আছে, সে বিষয় ভিত্তিক সেখানে তার উপকরণ প্রয়োগ করা হয়, মানুষের অন্তরে যখন গুনার ময়লা লেগে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া আর কিছু দ্বারা পরিষ্কার করা সম্ভব হয়? আমরা এখানে আসিনি কবে হুজুর, না আমার কোনো গুনা টুনা নাই, কি কর, গুনাহ যদি থাকে মনে করি তাহলে সেই জিকির করে গুনাহ খাতা কমানোর দরকার আছে না? নাই। জিকির করলে লাভ না ক্ষতি? আমরা লাভের পথে আসি, লসের পথে লাভ আছে যেখানে, লাভ আছে যেখানে, আমরা যা কিছু করব নবীর সুন্নত তরিকায় আল্লাহর রাজা মন্দির জন্য, দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির জন্য, কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ নামের জিকির চলবে আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করব না, কিয়ামত হবে না। যারা জিকির করবে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, রাওয়াহুল বুখারী চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মইনুল ইসলাম সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন, উস্তাজুল উলামা
হযরত মাওলানা মুফতি তকিউদ্দিন সাহেব দামার বরকাত দামাত বরকাতুল আলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আসার কথা ছিল খুবই অসুস্থ আমাদের শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা মর্তুজা আলী সাহেব আমানতপুরি অসুস্থতার দরুন আসতে পারেন নাই তো ওনার পরিবর্তে আসছি আমিও বেশি লম্বা আলোচনা করব না আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরে আপনাদেরকে মোনাজাত দিয়ে দেওয়ার কষ্ট হবে না তো একটু জবানটা করলে আমার মালিকরে ডাক দেন তো আল্লাহ 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 মহাব্বতে আল্লাহ 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 কীদন লোয়া আইসি আমরা এই বব সংসারে বেবে কীদন লোয়া যাই আমরা পর পারের দিকে বাদিল খান্দের বে দয়া নি করিবা আল্লাহ মোরে আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى جل يدين دنيا رغلا مردول كل نفس زائكة الموت প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে নবীজি বলেন আকসিরু যিকরা হাযিহি মিন লাযাতিল মাউত সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ চিরজীবনের জন্য বন্ধ করে দিবে ওই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো রে উম্মত এই মৃত্যু থেকে যতই পালন করো মরণ থেকে বাঁচা সম্ভব হবে না ঘুমিয়ে গেছেন মরণ লাগবেনি মরণ আসবেনি আওয়ার সময় কি টেলিফোন করাইবনি কি কর তবে আসবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আমি চলে যাব মরে যাব সঙ্গী হবে না কেহ মরে যাব চলা যাব সঙ্গী হবে না আমি কি কর চিরজীবন থাকব আরো জোরে বলেন টাকার জন্য আইসেননি টাকার তো জায়গা নাই রে বাজান এটা তো টাকার জায়গা না এটা তো তোমার বাপ দাদারও বাড়ি না এটা তো আরেকজনের বাড়ি আমরা থাকি ওয়ালা সিলেটি কর রিফিউজি কি কর মাধবপুর আমাদের সোনারগাঁট ফারিয়ে মাধবপুরে হে দেখতে গেলে খবর বাদাম না কথা বুঝুন না আমরা কি বাদাম না রিফিউজি গুসা করবেন নি বন্ধু আমার এই পৃথিবীতে তুমি আমি এমন জিন্দগি করতেছি ইহা তা সব মুসাফির হে ওহি আখের ঠিকানা কুইয়া গে রোয়ানা হে কুই পিছে যে বাড়িতে তুমি দেখো এই বাড়িতে তোমার আগে তোমার বাবা তার আগে তার বাপ তোমার দাদা এটা আজকে কই চিন্তা করে দেখো তারা তো কবরে চলে গেছে তুমিও একদিন যাইবা তবে যাওয়ার আগে আগে রে মুমিন
কবরে যে যাইবা কিছু সামান আছে এগুলা লইয়া যাও। এ মুমিনের দল, এ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা নয়, এ পৃথিবীতে আমার আল্লাহ কত সম্পদশালী কত ক্ষমতাবান মানুষ দিয়েছিলেন, এরা কেউ পৃথিবীতে থাকতে পারে? তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ করেন, তাফসিরে জামে সগীরের মধ্যে বর্ণনা করেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে চারজন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন, বেশি এমন ক্ষমতা, এমন শক্তি, এমন মান সম্মান, এমন পাওয়ার আমার আল্লাহ কিয়ামতের আগে আর কাউকে দিবে না। আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন চারজন ব্যক্তিকে, দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল বেঈমান। মুসলমান দুইজন, একজন ছিলেন এক দিক দিয়ে নবী, অন্য দিক দিয়ে বাদশাহ, যার বাবার নাম হযরতে দাউদ পয়গম্বর, ছেলের নাম হলো হযরতে সুলাইমান। দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান। দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ বয়স্ক হয়ে গেলেন, যখন মানুষের বয়স হয়ে যায় চিন্তা করে কখন জানি মারা যায়, আর জন রাখো না মরতাম না, এরপরে দেখা যায় মোটর সাইকেল লয়ে যায়, টাকের তলে সবটা কথা কোন ঠিক কি না, আপনারা লেখা জন মরছে না কি কোন মরছে নি মরে না, খালি না বুড়াতে মরে, খালি বুড়া মরে না জন মরে। থাকতে পারা যাবে, হাসির কোরা কি দেই না, মনটা নরম করে না, হৃদয়ের করে জাগা দাও। রে মুমিনের দল, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমি জানতে চাই আমি কখন মারা যাব, আমার মনের মধ্যে বড় আশা, আমার এন্তেকালের পরে আমি দাউদ যখন পৃথিবীতে থাকব না, আমার পরে গো এই জমানায় তুমি কাকে নবুয়তের দায়িত্ব দিবা, এই মুলুকের বাদশাহী দান করবো আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, দাউদ আমার পয়গম্বর অপেক্ষা করো রে, আমি আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করে দিব। জিবরিল, আমার পয়গম্বর দাউদের কাছে চলে যাও, কালি হাতে যাইবা না, আমার জান্নাত থেকে একটা সিন্দুক সঙ্গে করে নিয়ে যাবা, একটা সিন্দুক দিয়ে গো। জিবরিল দাউদের কাছে আগমন করলেন, দাউদ আলাইহিস সালামের সামনে রেখে দিলেন। জিবরিল বললেন, আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে সিন্দুক জান্নাত থেকে এনেছি তালা কিন্তু মারা আছে, চাবি নাই, এই সিন্দুকটা যে কুলে দিতে পারবে আর এর ভিতরে কি কি আছে যে বলে দিতে পারবে, আমার আল্লাহ তাকে আপনার পরে জমানার নবুয়তি দান করবে। কষ্ট হচ্ছে কি করা লাগবে, বাক্সে কি আছে বলে দিতে হবে, আর যে খুলে দিতে পারবে চাবি চাও। তালা মারছে কালিমাতে, চাবি নয় মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে, অন্তরে দুরন্ত জ্বালা দেখালে না খুলে তালা, অন্তরে দুরন্ত জ্বালা দেখালে না খুলে তালা, তুমি জুড়াও এসে প্রেমের বড় যে দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বহ পারের নাইয়া, আমার অচল তরি টেনে নিয়ে নে বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভবো পারে রে নাইয়া। আমিন বলেন, আমিন। এই দেহ এই পাপ এই আমল না মানিয়া রে বাদান, কেমন করে মাদার মাসরের গাট পাড়ি দিবা, নবী যদি সাবাত না করেন এই আমল না মানিয়া, ময়দানে মাশরের সেই ভয়াবহ প্রলয় পাড়ি দেওয়া সম্ভব হবে না। রে সুলাইমান, এই বাক্সটা আমার সামনে আনা হয়েছে, হইচুয়ের কারণ বাক্সটার কি আছে যে বলে দিতে পারবে, যে খুলতে পারবে। সুলাইমান নবীর বয়স তখন মাত্র ১৯ বছর,
বাবার কয় বাজান গো আপনি আমার অনুমতি দিয়ে দেন, আপনি অনুমতি দান করুন, এই বাক্সের ভিতরে কি কি আছে আমি সুলাইমান বলে দিব। বাবা সুলাইমান বলো তো দেখি বাক্সে কি আছে, কুলবা তুমি পড়ে আগে কি আছে বলে দাও গো বাবা গো। আমার আল্লাহ জান্নাত থেকে বাক্সের ভিতরে তিনটা জিনিস পাঠিয়েছে, জোরে বলেন কয়টা, আরো জোরে জোরসে বলি, তিনটা। ঘুম গেছে নি? এক নম্বরে বাজান, এই বাক্সের ভিতরে একটা কিতাব আছে আসমানি কিতাব। দুই নম্বরে বাক্সের ভিতরে একটা আংটি আছে আংটি। তিন নম্বরে বাক্সের ভিতরে একটা চাবুক আছে। সুলাইমান নবী যখন বিসমিল্লাহ বলে হাত দিলেন বাক্স খুলে যায়, খুলে দেখি গো তিনটা জিনিস হব পাওয়া যায়। দাউদ নবী জায়গায় বাজান, এই তিনটা জিনিস আল্লাহ কেন দিলেন জানতে চাই। সুলাইমান নবীর হেকমত পরীক্ষা করে দাউদ নবী প্রশ্নর জবাবে সুলাইমান বলে আব্বা হুজুর এই বাক্সের ভিতরে তিনটা জিনিস, এক নম্বরে আল্লাহর কিতাব আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের সংবিধান অনুযায়ী আপনার পরে যিনি নবী হবেন মুলকের বাদশা হবেন তিনি, রাষ্ট্র পরিচালনার সংবিধান ব্যবস্থাপনা দিয়েছেন আল্লাহ। ও বাবা সুলাইমান দুই নম্বরে একটা আংটি কেন রে? হযরত সুলাইমান কয় বাবা গো এই আংটিটা যার হাতে থাকবে আল্লাহ তাকে তামাম পৃথিবীর এই জগতের জিন ইনসান মানব দানব প্রকৃকল 18,000 মাখলুকাত তার অধীনেই হয়ে যাবে। আংটিটা দাউদ নবী সুলাইমানের আঙ্গুলে যখন প্রবেশ করালেন পড়িয়ে দিলেন, বা সুলাইমা দাদে মনকে সরবারে, বা সুলাইমা দাদে মনকে সরবারে, শুধুমাতি হে হাতে মার দেওয়া পারে। সুলাইমানের হাতে যখন আংটি পরিধান করানো হলো, সুলাইমান নবীর সামনে যারা ছিল এমন কি পা দিয়ে দানবগুলি জিনজাতিরা পর্যন্ত সারে ভাবে দাঁড়াইয়া সুলাইমান নবীর জোর হাতে কড়া জোরে কয় হুজুর আপনি আমাদেরকে হুকুম করেন, যা হুকুম করবেন আপনার হুকুম তামিল করতে দেরি করব না। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, সেদিকে আমি যাব না। সামনে বাড়ি দুই নাম্বার, আরেকজন যিনি নবী ছিলেন না কিন্তু তাকেও আলাইহিসসালাম বলা হয় সম্মানার্থে, অধিকাংশ মতে উনি নবী ছিলেন না, উনি একজন বাদশাহ যার নাম আবু আলী সিকান্দার, যার উপাধি নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন মানে হলো দুই শিংওয়ালা। জুলকারনাইন বাদশাহ আবু আলী সিকান্দার, বাদশাহ সিকান্দারের মাথার চুল ছিল লম্বা, মাঝখানে ফিতা উঠাইয়া দুই দিকে যখন চুলের দুইটা বেণী দেখা যাইত, গুড়ার উপর সওয়ার হয়ে যখন সে যাইত দূর থেকে দেখা যাইত যেন তার মাথায় দুইটা বেণী দুইটা সিংহের মতো লাফাইতেছে। দূর থেকে মানুষ কইতো সিকান্দার ওই দেখো দুই শিংওয়ালা, দুই চুল চুলের জটিওয়ালা আসতেছে, দুই শিংওয়ালা আসতেছে। এই জন্য ওনার নাম হয়ে গেছে দুই শিংওয়ালা, মানে জুলকারনাইন। জুলকারনাইন কে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর গোলাম বাদশাহ জুলকারনাইন যখন কোন দিকে রওনা করতেন, আল্লাহ উনাকে একটা ঘোড়া দিয়েছিলেন, ঘোড়া এই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে যখন কোথাও রওনা দিতেন, ঘোড়াটা এক একটা কদমে 1200 মাইল জায়গা অতিক্রম করত। সুবহানাল্লাহ, আওয়াজ বোঝা যায়, কষ্ট হইতেছে আমার, মারি দিছি। আর 10 মিনিটে আমি মোনাজাত করে নেব, একটা আওয়াজটা দিয়ে করনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আবু আলী সিকান্দার তামাম পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে শিমাল থেকে জুলুম, মাশরিক থেকে মাগরিব, তামাম পৃথিবী জীবনে দুইবার ঘুরার উপর সওয়ার হয়া জীবনে দুইবার তামাম পৃথিবী ঘুরে ঘুরিয়া চক্কর দিয়েছে। আপনি আমি এক দেশ থেকে আরেক দেশও লেবারের বিষয়ে যাইতাম হরি না মত না বিদেশ যাইতো কত দোয়া হুজুর, হুজুরের হাতে টেকা দিতে দিতে সে হুজুর দোয়া করবা কি তার বিদেশ যাইতাম কই যাইতো যা কি তা করতো হনো ফারুসে ফাওয়া তুললা জাজিম ঘুমাইয়া ভাত খাইতো নি চিকেন খাইতো নি না রে বউ ফিয়াইস খাটা বাসন দোয়াত উটল লেদা চাপড়া দুম্বা টাকা নি মনে করেন আইনি প্রবাস যারা যায় এরা সুখী আয় রে প্রবাস জীবন যারা কাটায় এরা জানে এরার খতকান কষ্ট আমরা বুঝতাম না আমরা তো মাংনার থেকে খালি টেকা পাই আর মত না এরা জানে আমার পাইয়া আইন যারা বিদেশ থাকুন এরা জানে এরার কত কষ্ট একদিকে বাড়ির জ্বালা এর একদিক দিয়ে কফিলর জ্বালা কফিল একটা যদি ভালো না হয় টেকা দেয় না বেতন দেয় না কতদিন বাদে আখামা লাগাই ফেলে টেকা নেই গা মোটা মোটা অঙ্ক কত জ্বালা লেখাপড়া চিনে না এক একের জায়গার তিন দেওয়া লাগে আবার বাড়িতে নে চাপ দেয় ছোটু ভাই এখন দেখো আমি পরীক্ষাত পাস করছি কলেজে ভর্তি হইতাম মেট্রিক ও ফোর পয়েন্ট হয়েছি আমার এখন বাইসাইকেলে ওই তো নাই হুন্ডা লাগবো ছোটু ভাই রে একটু অপেক্ষা কর রে ভাই আগামীতে তোর মোটর সাইকেল কিনা দিমো এখন তোর লাগে একটা মোবাইল দিলাইছি আগামীতে দিমো না মোটর সাইকেল কিন্তু চোখর পানি বালিশবি যায় বাইরে বুঝতে দেয় না কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবার আমার জুলকার নেন জীবনে দুইবার এই পৃথিবীটা ঘুরাইয়া ঘুরাইয়া চক্কর দিয়েছে কিন্তু পৃথিবীতে আসেন না গেছেন কি কোন আসেন নি হনো নাই এরকম এত শক্তিশালী বাদশাহ যে বেটা ঘুরার উপরে সোয়ার হইয়া তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো এবেড়ো মরে গেছে গা তাইলে বোঝা যায় মনির গাতির মানুষ যারা আসো আসো নি কেউ না হুজুর আমি আমার বডি শক্ত আছে কি দেখো বা খামিয়াই তো নাই আরসিসি ডালের মতো ফাটার বুক হইল খামিয়াই তো নাই বাঙ্গিলিব বাফর বেটা আইব যেটা এমন তাওয়া দিব এক তাওয়া শেষ মাত না যেদিন আজরা এনেছে মারবে তাবা রক্ষা পাবে না জাননি বেকারিয়া ঠিক কিনা করেছ দালান কুটা বাড়ি গাড়ি কবরেতে যেতে হবে সবিচারি গড়েছ দালান কুটা বাড়ি গাড়ি কবরেতে যেতে হবে সবিচারি যেদিন আজ রাইলেছে মারবে তাবা যেদিন আজ রাইলেছে মারবে তাবা রক্ষা পাবে না জানি বেকারিয়া ঠিক কিনা বলো বন্ধুরা রে আমার সেই আজাইলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে 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 নিজের সামানা নিজে তৈয়ার করো আর যদি আয়া পরে কাম হবে আর একটা ছিল এটা 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 ইমান নাই ইমান সারা দুইজন কইলাম ইমানওয়ালা বাদশা সুলাইমান পয়গম্বর আর একজন জুলকারনাইন তিন নম্বরে এগো আসিল এগো ইমান নাই এগুর নাম হলো সাদ্দাত নাম কি তা আর এগো আসিল বখতে নসর সাদ্দাত দাওয়াত দেওয়া হলো ইমান আনো ইমান আনয়ন করো আল্লাহ মানো নবী মানো রসুল মানো আখেরাত মানো জান্নাত জাহান্নাম বিশ্বাস করো এ উঠে কই তা মানলে কি দেব বলে জান্নাত বলে জান্নাত দেখি তা করতাম আমি নিজে একটা মানাই লইব আউযুবিল্লাহ কইতে না সাদ্দাত বেহেদ বানাইলো মনের মতন সাজাইল এই একটা কদম দেওয়ার আগে আল্লাহ আজরাইল তার কাছে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইরাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বাবারা আমার, দোস্তগণ, জানিয়া নাও, জানিয়া নাও, সাবধান করে আমি বেশ একটা বানাইলাম, বানানি শুরু করছে। বেহেজ বানানোর পরে গো তার বন্ধু বান্ধব কর্মচারীরা যাক, বাদশা বেহেজ বানাইলেছে, এবার উদ্বোধন করবেন। কত বড় বেহেজ বানাইছে জানেননি, চারটা দেওয়াল দিয়েছে, পার্টিশন চারটা, চারটা 32 বর্গ মাইল নিয়া 12,000 কামরা দিছে এটার ভিতরে, 12,000 কামরা দিয়া এত বড় করে বিল্ডিংটা সাজাইল। রাজমিস্ত্রি রাখছে 1,00,000, জোরে বলেন কত, 1,00,000 রাজমিস্ত্রি, 50,000-এর দিনে কাজ করলো, 50,000-এ রাত্রে কাজ, দিনে 50, রাত্রে 50, কাজ বন্ধ নাই। এইভাবে 1,00,000 রাজমিস্ত্রি 400 বৎসর সময় লাগাইয়া সাদ্দাতের নির্দেশে বিল্ডিং দুনিয়ার বেহেজ বানাইছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ, বানাইছে কত বড় বিল্ডিং চিন্তা করছেন নি? হ্যাঁ, আরসিসি ফিলার ডালাই ওরা, আপনার আর কদিন লাগে রে? আর হে 1,00,000 রাজমিস্ত্রি লাগাইছে, 1,00,000 রাজমিস্ত্রি যদি আপনার ওই আরসিসি ডালাই রাস্তা কাজ শুরু করে 6 মাস লাগবো। এখন বুঝো 400 বৎসর হাম করছে রাইতে দিনে 1,00,000 রাজমিস্ত্রি বিল্ডিংটা কিতা মনির গাতিরও মন নেই, অত সুন্দর করে সাজাইছে। এখন হচ্ছে হুরম মাকসুরত, আল্লাহর বেহেশত হুর আছে, এখন সাদ্দাতের মাথার চিন্তা হুর পাইতে হই, তার সেনাবাহিনী পুলিশ বাহিনী তার বাহিনীর হুকুম করলো যাও বিভিন্ন গ্রাম থেকে, মনের গাতি মায়ের কল, এবাদি যাই ভাই জালালপুর, এবাদি ফালপুর, যা আছে তুকাইয়া তুকাইয়া প্রত্যেকটা এলাকার থেকে সুন্দরী সুন্দরী ফুরিয়েন যেতা আছে তারা ধরে ধরে আনো, মায়ের কোল খারি খরি খরি গো। অবিবাহিত যুবতী নারী সুন্দরী হইতো খালা হইল হইতো না, সুন্দর সুন্দর ফুরিন দেখিয়া একটা নাই দুইটা নাই 12,000 ফুরিন আনছে, 12,000 মেয়ে আনিয়া তার জান্নাতর মাঝে হুর বানাইছে। আরো জোরে, আরো জোরে, খামরা হইলো 12,000, ফুরি নানছে 12,000, ফরসে কয়টা করিয়া মত না। আর আল্লাহ এখন আমি একটা জান্নাতিরে হুর দিমু 70, সুবহানাল্লাহ কই যায় না রে আল্লাহর গোলাম, মুমিনের দল জানিয়া না, জানিয়া না, সাদ্দাত 12,000 কামরার মধ্যে 12,000 মহিলাদেরকে মেয়েদেরকে মার বুক সিনাইয়া বাপের বুক খালি কইরা 12,000 মাই আইনা হুর ফুরি দিয়া তার বেশ সাজাইছে। এটা তো আল্লাহর বেশের বাথরুমের উইটা কিছু তো নাই, ঠিক না? ঠিক ফসাইখ বিল্ডিং বানাইছে লোকেরা, যায় কয় কাম কমপ্লিট 600 বৎসর, এর হায়া তখন 600 বৎসর। চিন্তা করো মুমিন, চিন্তা করো, ডান দিকে 5,000, বাম দিকে 5,000 বন্ধু বান্ধব সাথে। আমরা দেশে যদি চেয়ারম্যান এমপি কেউ যদি আয় দেখবার নেই, ইয়া মালিকি গুর সামসেন রাস্তা ব্লক মাতো না, গুসা ফরাইনি চেয়ারম্যান যদি আইন ফাঁস করলে, কিন্তু আজকে ফাঁস করছেন দেখো, ফাঁস করি আলে দেখো না, এইটা ওইটা নাই, সাইন্স কত গুরুগে খান্দা যে যাচ্ছে না, বলে আমার ফুরি হয়েছে, ও আমি একটা নিবন্ধন করতাম, ও সাইন্স আর কিতা লেগে আইসে, বলে আমি নিবন্ধন করতাম ডাকা, বলে আগামী সোমবার আই, হে তারিখ দিয়ে দিলেছে সোমবার আই গেছো তুমি, রো ফিস দিস লাইনি ফিস হুঁচ নি তার কথা, বলে ফিস কিতা, বলে 200 খা আগে লাগে কেন জানো নি, বলে কিতা কথা, বলে ও বলে আমি স্যার, বলে চেয়ারম্যান কিতা হর ভাই থেকে দারোয়ান ডাকতাম নি বুঝা দা, হেও চেয়ারম্যান আসলে কোন তো না, হে চেয়ারম্যান ওর সাইমছি মাত না পাওয়া দেখা ডাইনে 5,000, বামে 5,000, কত হইল 15,000, 15,000, 12,500, 10 দূরে মনে কত
10,000 বাহিনী লইয়া গুড়ার উপরে সবার হইয়া যাইতাছে, তার বেহেস উদ্বোধন করত। আমরার আল্লাহ যে আমরার বেহেস দিবা, এটা টাট্টি টাট্টি তো নাই জান না তো, এখন জিগায় মুরব্বী বেড়ায় জিগায় মুরব্বীর হওয়ার আছে কম নাই, সুবহান আল্লাহ কইতাই নানি মুরব্বী বুড়া বেড়ার দাম আছে না নাই, আমরা এনকার করি বুড়া বেড়ার দাম দেই না, তুমি বুঝছাই না হর বাবা না আল্লাহ নবী সাল্লামে মুরব্বীরার সম্মান দেওয়ার নির্দেশ দিছেন কি দিছেন না? যেই মানুষের দাড়ি সাদা হইয়া যায় এই মানুষটা যদি আল্লাহুম্মা আমিন হইয়া হাত বাড়ায়, আল্লাহ এখন আমার যাতে লজ্জা লাগে তার সাদা দাড়ির উচিলাই আমি মাফ করি দে, বুড়া বেটার দাম আছে না নাই, আজ থেকে বুড়া মানুষে দেখলে সালাম দিও, ধাক্কা দিও না, বেটকি দিও না। আমরা সমাজ মোটর সাইকেল লিয়ে আর সিসি ডালাইছে তো মোটর সাইকেল কি আর হাল চার আসতে দূরাই নাই, ভূত করে ঠান দিছে ওর আসো রক্ত বুড়া চাষা বারো শুনলে আটি বর্তা নমাজ হইতা হ্যাঁ টিট টিট মারে বেটা কি আর শুনিনি বেটার তো ব্যাটারি নাই, এখন গিয়া হান্দা গিয়া নামে কিতাবা মরবার আর টাকা পাও নানি বেটা এখন দোয়াই আল্লাহ নি গো হার হুয়াবে মাতো না টাকর তলে গোবিন্দগঞ্জ পর্যন্ত হামাইতো নাই মুরব্বীর দোয়ায় আল্লাহ তোমার হেফাজত কর্তা ভার হইন সুবহানাল্লাহ, বুড়া বেটায় জিঙ্গায় বাদশা সাদ্দা সাদ্দা দেখো এই বুড়া এই ফকরিয়া ভিক্ষা নিবার আর টাইম পাইছত না হর হর আমি জান্নাত উদ্বোধন বেয়াস উদ্বোধন করতাম বে ওর হন ভিক্ষা দিতাম না হর হর দমক দিছে দমক, ও সময় বৃদ্ধ বুড়া বেটার সুরতে ফকিরর সুরত লোকটা ডাক দিয়া কয় ও সাদ্দাত মান আনা তুমি জানো নি আমি কে, তুমি আমার পরিচয় জানো নি আমি কে ইয়া সাদ্দাত আমার পরিচয় তুমি জানো নি, সে রাগান্বিত হয়ে আবার দমক দিছে আবার ওই মুরব্বী মানুষটা ডাক দিয়া কয়া সাদ্দাত তুমি আমার পরিচয় জানো নি আমি কে, আবার যখন ডাক আবার যখন দমক দিছে তিনটা দমক কায়া মুরব্বী কয় মুরব্বী চাচার তো দরজর বান আছে রাগ উঠে না উঠে না, যদি চাচার রাগ উঠে আর তামে না মাতো না, এ আবার চাচারও রাগ উঠছে চাচা মিয়ায় সাদ্দাতের বুকের মাঝে তার ঘোড়ার বুকের মাঝে মুরব্বীর বুকটা লাগাইয়া হালকা ভাবে একটা ধাক্কা দিছে কলজা উলজা লড়ি উঠছে সুবহানাল্লাহ, কারণ সাদ্দাতের ইতিহাস জানা ছিল কারণের ইতিহাস নমরুদের ইতিহাস তার জানা, এবার জিগায় চাচা তুমি কাটা বলে কখন আইছো ভাতিজা, এ সাদ্দাত আমি আগেই জিগাইছিলাম আমি কে আমি কে, তুমি আমার কথার কোনো ফাত্তা দেও নাই জানিয়া নাও আনা মালাকুল মউত, কলজা কাফিয়া উঠছে হে মালাকুল মউত সাসা ফায়ে দরি আমারে মারিস না, 700 বছর সময় লাগাইয়া 1,00,000 রাজ মিস্ত্রি দিয়া 12,000 কামরা দিয়া জান্নাত বানাইছি বেজ বানাইছি একটা বার আমারে দেখবার সুযোগ দিবাইনি, বলে না দিতাম না বলে চাচা গো হামাইতাম না গুড়া তো নেওয়া মিলামতাম না আমার মাথাটা এমনি হারাইয়া ডাইনে বামে একবার গুরুন্টি দিয়া আমি আমার ব্যস্তের দৃশ্যটা একটা নজর দেখতাম চাই অনুমতি দেও আমার কলজাটা খাইরা নিও না, আজ
তামসা লাগাইছো দেখনি তোমার সাবদা দেখি তা রে বলে একটু সুযোগ দিতাম দেওয়া যায়নি আল্লাহ এখন তোমার কিতাব বাতি জাল লাগে মায়া লাগেনি আজরাইল ডাক দিয়ে বলে মালিক রে পড়ুয়ার দেগার তুমি আমি আজরাইল রে বানাইছো আমার খলজার মাঝে কোনো মায়া নাই দয়া নাই আমি দুধের বাচ্চাটা আমার কুলতনে খাইরা নিয়া যায় সন্তানগুলির সামনে বাবারে খাইরিয়া নিয়া যায় আওলাদগুলিরে মা বাবার কুলতনে কোন সুযোগে আমি নেই মা জানে না বাবা জানে না আমি আজরাইলের কলিজায় কোনো মায়া নাই দয়া নাই তবে কেন জানি গো আজগা সাদ্দাতের চেহারার দিকে তাকাইলে আমার কিছু মায়া মায়া লাগে আল্লাহু আকবার কি ব্যাপার কি বলছো বলে হ্যাঁ আর কোনোদিন কারো কাছে মায়া লাগছিল নি তোরে তো আমি আজরাইল বানাইলাম কোনো মায়া দয়া দেই নাই আজগা দিঘি সাবদা তোর চেহারার দিকে তাকাই একটু মায়া মায়া লাগে কস আর কের মায়া লাগছিল নি কের চেহারার বাই সাইয়া বলে হ্যাঁ আল্লাহ আজ থেকে 950 বছর পূর্বে গো সমুদ্রে একটা জাহাজ 32 মানুষ বণিকের জাহাজ ওই জাহাজটা আমার আজরাইলকে তুমি পরোয়ারে হুকুম করছো ওই জাহাজটা বেঙ্গে চুরমার করে দিতাম আমি জাহাজটাকে বেঙ্গে চুরমার করে দিলাম ওই জাহাজের মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল তুমি হুকুম করছো ওই মহিলাটার মাইরা ফেলো কষ্ট হইতেছে আপনারা না না শেষ করলি তো না রে আজরাইল তারপরে কি হলো পরোয়ার দেগার ওই গর্ভবতী মহিলাটা 10 মাস 10 দিনের গর্ভ ছিল তার পেটে আমি আজরাইল মায়া নাই দয়া নাই ওই গর্ভবতী মহিলাটারে আমি মাইরা ফলাইছি ওই মহিলাটাকে যখন আমি মেরে ফেললাম তার বাচ্চাটা জন্ম নিল সমুদ্রের মাঝে গো তক্তার উপরে ওই বাচ্চাটারে আমি বাসাইয়া দিলাম ওই দিন ওই বাচ্চাটার মুখের দিকে তাকাই আমার একটু মায়া লেগেছিল আমার আল্লাহ বলে আজরাইল রে ওই বাচ্চাটা এখন কেমন আছে জানো নি রে পড়ো আর দিগার আমার জানতে বড় ইচ্ছা হয় যেই ছোট নাবালিকা জন্ম নিছে এমন বাচ্চা আমি তক্তার উপরে উঠাইয়া সমুদ্রে বাসাইয়া দিলাম ওই বাচ্চাটা এখন কেমন আছে জানতে বড় ইচ্ছে হয় আল্লাহ ডাক দিয়ে বলেন শুনো রে আজরাইল শুনো জানিয়া রাখো তুমি তো আজরাইল তোমার মায়া নাই দয়া নাই বলিয়া তুমি মারে মাইরা বাচ্চাটারে তক্তায় বাসাইয়া দিয়েছ আমি রহমানুর রহিম আমি দয়ার আল্লাহ আল্লাহ আমি রব্বুল ইজ্জত ওই দুধের বাচ্চাটারে এমনিতেই মারি নাই আমি আল্লাহ তার প্রতি কত দয়া করছি কত মায়া করছি শুনো আজরাইল গো ওই দুধের বাচ্চাটাকে যখন তক্তায় তুমি বাসাইয়া দিলা সমুদ্রের পানির উপরে তক্তাটা বাসতেছিল আমি আল্লাহর কুদরতে ওই তক্তাটারে বাসাইয়া বাসাইয়া আমি আল্লাহ সমুদ্রের কিনারায় লাগাইয়া দিছি ওই সমুদ্রের কিনারে একটা জঙ্গল একটা বিশাল জঙ্গল পাহাড়ের ভিতরে একটা বাঘ বাঘিনী তার বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু বাচ্চাটা মরা জিতানা মরা ওই বাঘিনীর বাচ্চা যখন মরা হইছে ওই বাঘিনীর স্তনের মধ্যে দুধ আমি আল্লাহ দিয়েছিলাম বাঘিনীর মনের মধ্যে দুইটা জ্বালা জুড়ে বলেন কয়টা জ্বালা গর্ভবতী মহিলার কোন গর্ভবতী মা যদি বাচ্চা জন্ম দেয় আর বাচ্চাটা ডেলিভারির সময় মারা যায় ওই গর্ভবতী মহিলার মনের মাঝে দুইটা জ্বালা থাকে জোরে বলেন কয়টা জ্বালা একটা জ্বালা হলো তার স্তনের দুধের টনটনি বেদনা যেই মার বাচ্চা দুধ খায় ওই বাচ্চা যদি দুধ না খায় জমা হয় দুধের যন্ত্রণা মারা সহ্য করতে পারে না কেমন যন্ত্রণা আমরা ওয়াজ করে বুঝাইতে পারতাম না কারণ জীবনে আমরা কোনোদিন দুধের বেদনা হইতো না মাতনা মাতনা বুঝা যারা রইব মাতনা বইব নি
মাঝে মাঝে পেশাব যদি করবার চান্স না মিলে গেট লক বাসে উঠে গেছো আর দরজা খুলে না, ওর পেশাবে ধরছে ওর কন্ডাক্টরে, ও বেটা বাতি যা গাড়ি হানটা থামাবে, কষা চাউনো খুলে দেখছো না সাজার তো এই ভাই দি পারার অবস্থা সে মাথো না বা আটকা কোনোদিন ডাকা ওখা গেলে হ্যাঁ পেশাবে ধরে লেছে যখন সরবত্ত করে ও তোমার সে সামনে কইতাম আমি মুতাম বে মুতে ধরতে আমার ডিজেল গরম হয়ে গেছে গিয়া বদলাইতাম সরম নাইনি খালি খে যায় আর মনে মনে ভাবে কোন সময় ঢাকা সায়দাবাদ যাইতাম আর বাস স্ট্যান্ড গিয়া অনু ভাইয়া বইবার জাগালাই তো ও আডুই মামুতে পড়ে গেছে দেখো ও সময় কেমন লাগে। এক বাসার গড়ে ফুল হয়েছে তো উজির রে আইয়া কইছে বেটা আমার তো ফুল হয়েছে রে, হয় আলহামদুলিল্লাহ বড় আরাম পাইলাম আপনার কথাটা উন্নিয়া, আমার বাথরুম তো না বাইরে আইসি জেলা আরাম পাইছি ওলা আরাম হয়েছে আপনার কথা হারুনিয়া বাসার আগু ঠিক আছে আমার ঘরে খোলা হয়েছে আর তুই হস্তর আগার আরাম হয়েছে বুঝুন না এখন বাসায় কয় ওই এর বন্দি করো আমার ঘরে হয়েছে খোলা আর এ কয় হে বাথরুম তো না বাইরে ছিল জেলা আরাম পাইছিল বাথরুম গিয়া ওলা শান্তি হয়েছে আমার খোলা হয়েছে উন্নিয়া এরে জলদি তোমরা এরে সরে বন্দি করো আমি তো আপনার বড় আদরের উজির বলে হয় বলে আমার একটা আদার আপনি রাখতেন না বলে মাপ দিতাম না জেল আমার লাগবে এছাড়া কিতাব বলে জেল আমি কই না আমার জেলও দিও না ইকান আমি কইতাম না আমার হান আবদার বলে কিতা বলে আমার তো জেলও দিলাই ভাই বলে কয় বলে জেলো যাইবার আগামা আমি আপনারে লইয়া একটা দিন বেড়াইতাম ভ্রমণ করতাম সফর করতাম পিকনিক যাইতাম বলে এটা অসুবিধা নাই আয়োজন করো করছে নৌকাত উঠিছে নৌকাত চলো নদী দিয়া ভ্রমণ আর এর আগে লাল চা দুধ চা সেভেন আপ যা আসিল বালা করে খাওয়াইছে বাসারে ও নদী তুলছে পরে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে বাসার দিকে মুরানি শুরু হয়েছে নৌকা গাঢ় লাগা বলে মাই সমুদ্র হাওড়ের মাঝে আইসি বেড়াইতে মনে গাঢ় হইতে হয় বলে ফেসাবে ধরছে বলে দমল অপেক্ষা হলো ও দেখা যায় আর অনু গেলে বলে দোয়াই আল্লাহ রে বা তুই নৌকা দাও বা নাই আমি সারি দিমু ও বাসারে খান্দা বিরাইয়া বইতে দেরি লঙ্গি ঠিক মতো স্টার্ট ওখান জিগার বাসারে উজরে কিতা বাসা আরাম হয়েছে নি বলে শুনা আরাম কিতা হস ইলা শান্তি জিন্দগিতে পাইছি না আর পাঁচ মিনিট গেলে মানে লঙ্গি উঙ্গি কার বাসা দিলাম বলে বাদশা আপনার এখন বুঝইছে নি আমার কিন্তু পেশাবে না আমার দুয়োটায় ধরছি আমি দুয়োটা সারতে গিয়ে আমার যে তো আরাম হয়েছে আপনি এখন মনে করেন আমি কেমন শান্তি যাতে মাফ করে দিলাম বুঝছি রে বাবা জ্বালা খালে মাতো না বন্ধুরা আমার বলতেছিলাম যাদের মহিলাদের বাচ্চা মারা যায় বাচ্চা মারা গেলে দুইটা জ্বালা একটা হলো দুধের জ্বালা স্তনের ভিতরে দুধ জমা হলে টন 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 বেতা পাখনা পুরার চাইতে আরো বেশি বেদনা আর একটা জ্বালা হইল কলজার টুকরা সন্তান মারা গেছে এই জ্বালা দুইটা জ্বালায় জ্বলতে জ্বলতে বাগিনীর ভিতর শুকাইয়া বাগিনী আইসে পানি পান করব আয়া দেখে গো সমুদ্রের কিনারায় একটা দুধের বাচ্চা খানতেছে বাঘের খাসালত হলো যদি মানুষ দেখে মানুষ
মানুষের উপরে হামলা করে বাঘ। আমার আল্লাহ বলে আজরাইল রে, ওই বাঘিনীর কলেজার মাঝে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মানুষের বাচ্চাটার প্রতি, ওই বাঘিনীর যেই বাচ্চা মারা গেছে, বাঘিনীর বাচ্চার যেই মায়া ছিল বাঘিনীর অন্তরে, ওই মায়াটা আমি আল্লাহ মানুষের ওই বাচ্চার প্রতি মায়া লাগায়া দিছি। আজরাইল জানিয়ে নাও, ওই বাঘিনী ওই বাচ্চাটা রে ওই সমুদ্রের কিনারা থেকে উঠাইয়া, ওই সমুদ্র থেকে উঠাইয়া, ওই জঙ্গলের মধ্যে নিয়া, বনের ভিতরে নিয়া, ওই বাঘিনী ওই দুধের বাচ্চাটাকে তার স্তনের মাঝে লাগাইয়া দিছে। আর ওই বাচ্চাটা বাঘিনীর দুধ চুষে চুষে খাওয়া আরম্ভ করেছে। দুধ খাইতে 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 এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, দশ বারো বছর পর্যন্ত, এক মাস, দুই মাস, তিন মাস, এক বছর, দুই বছর, তিন বছর না, একটা না, বারো বছর আমি আল্লাহ তারে বাঘের দুধ খাওয়াইয়া বড় করছি। মানুষ যদি আলেমের সাথে তাকে দেখবা, তার মাঝে একটা আলেমর একটু গুণাগুণ আয়, নমাজ পড়ে না কিন্তু দেখে হুজুরের লগে ড্রাইভার হয়ে গেলে হুজুরের ড্রাইভার হলতে নমাজি হয়ে যায় মতো না, ইমাম সাহেবের লগে খাতির জমাইলে দেখা যায় ইমাম সাহেবে বুঝাইয়া বুঝাইয়া বেড়ে নমাজ পড়তো না, দেখা যায় মাঝে মাঝে নমাজ পড়ে, মাঝে মাঝে। আর সুরের সাথে যদি থাকো, সুরের সাথে থাকতে থাকতে সুরির যদি হ্যাঁ না আন নেয়, সুরি কেমনে করে নিতা তোমার শিখেলিব মতো না, হয় বললে এমটিটা আড়াইয়া বালা করে সরষের তেল সারা শুনল মাখিয়া হামাই দিবি, দরতো চাইলে দরতে আরতো না, যার সাথে যে তাকিয়ে তার একটু হাসালত তার মাঝে সৃষ্টি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরারে আমার আল্লাহর গোলাম মায়ার নবীর উম্মতের দো জানিয়ে নাও, ওই বাচ্চাটা যখন বারো বছর বাঘিনীর সাথে থাকছে, তামাম বনের সমস্ত প্রাণীরাও তাকে কিছু ক্ষতি করার সাহস পায় নাই, কারণ বাঘিনীর গরো তাকে কিছু যদি তারা কয় শিয়াল টিয়াল যেতে আছে, এটাই যদি কিচ্ছু হয় বাঘে বাঘিনী গর্দন ভাঙ্গে লাইব, কথা কোন ঠিক কিনা? ওই বাঘিনীর গড়ে তাইকা তাইকা ওর কলজাটাও বাঘের লাখান বড় হয়ে গেছে। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন আজরাইল রে, ওই শিশু বাচ্চাটারে আমি আল্লাহ বড় বানাইলাম, আরো বড়, আরো বড়, বড় হইতে 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 এমন বড় বানাইলাম, একটা দুইটা তিনটা নয় সাতটা মুলকের বাদশাহী আমি তারে দান করলাম, একদিন দুই দিন একশো দুইশো নয় সাড়ে নয়শো বছরের হায়াত দান করলাম। ওই নিমো হারামটা আজকে তোমার সামনে গুড়ার উপরে বসা, তুমি বলো তো দেখি যেই ছেলেটারে আমি আল্লাহ সমুদ্র তনে বাঁচাইয়া বাঘের কুলো দিয়া লালন ফালন করিয়া বাঘের দুধ খাওয়াইয়াম, বারো বছর বাঘের দুধ খাইয়া আমি আল্লাহ সাড়ে নয়শো বছর তারে হায়াত দিয়েছি, সাড়ে নয়শো বছরের হায়াত পাইয়া ওই লোকটা আজকে আমার সাথে নিমো হারামি করলো, চারশো বছর সময় লাগাইয়া জান্নাত বেহেস বানাইল, আজকে তুমি আজরাইল বলো তো দেখি এই নিমো হারামটাকে সুযোগ দেওয়া যায়নি, ওই দুধের বাচ্চাটার পরিচয় আপনার আব্বুর চন্নি একটু জোরে মতো, এটার নাম কি দা আরো জোরে, এই আজরাইল এই সাদ্দাত এই নিমো হারাম রে বলো তো দেখি একটা নজর তার বেহেশটা দেখার সুযোগ দেওয়া যায় কিনা। আজরাইল কয় দেরি না, মারছে একটা তাবা, আল্লাহ যেদিন আজ নাই নেছি মারবে তাবা রক্ষা পাবে না জানি বেকারি। এজন্য নবীজি বলেন আকসিরু জিক্রা হাযিহি মিন লাযাতি আল মাউত, ওই মিত্রকে বেশি বেশি স্মরণ করো যেই মিত্র তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আরামায়ক ভোগ বিলাস সব কিছু চিরজীবনের জন্য বন্ধ করিয়া দিবে, কথা কোন ঠিক কিনা?
বন্ধুরা আমার বাবার আমার মূল কথা হলো এই পৃথিবীতে আমরা সবাই আছি মুসাফির, এই মুসাফিরের জিন্দগি থেকে একদিন না একদিন বিদায় হয়ে যাব। কারো বয়স হয়ে গেছে 60, কারো 45, কারো 35, কারো 32, কারো 30, 29, 28, কারো বয়স হয়েছে 20, আর কদিন বাঁচবা জানিয়া নাও জানিয়া নাও। এখনো সময় আছে তওবা করো, এখনো সময় আছে আল্লাহকে ডরাও, এখনো সময় আছে আল্লাহকে ডরাও, এখনো সময় আছে নামাজ পড়ো, এখনো সময় আছে জিকির করো, এখনো সময় আছে আল্লাহকে চিনো। আল্লাহকে চিনবে যারা, আমার আল্লাহ তাদের প্রতি দয়া মায়া বাড়ায়া জান্নাতের মালিক বানায়া দিবে। ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ দিদারে রওজা কি তামান্না, দিল মে হো এহি তারানা, কিছু মদিনা জানা বেকুলে দিলে দিওয়ানা। সনাত জমে ও খুশনি হুই
ইসলাম আলী 100 টাকা দিবা না দিলাই শুন দিবা নগদ জি লোকমান ঠিক আছে আলহামদুলিল্লাহ তানভীর 500 টাকা তার নগদ আগে নেয়নি ইসলাম আলী 100 টাকা লোকমান 1000 টাকা আবুল কাশেম হাসান মাইক দিবেন রুয়েল মুনিরগাতি 500 টাকা আব্দুর রূপ দান এক ফালি সুয়েল মেম্বার দরার পার 1000 টাকা বলি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাধবপুর একজন মহিলা 200 টাকা দিয়েছেন মাধবপুর একজন মহিলা নগদ 200 টাকা পাঠিয়েছেন আল্লাহ তুমি কবুল করো কোন আবি আর একজনে 100 টাকা আর আছেন আপনার মাহফিলে কেউ আছেন নি দুই একজন 500, 1000, 200, 300 টাকা দেবেন আগামী বছর দেবেন এবছর লেখায় রাখবেন আগামী বছর দেবেন আছেন নি কেউ কেউ আছেন নি দুই এক মিনিট মায়ের কুল থেকে 50 টাকা লিয়াকত মায়ের কুল থেকে 50 টাকা নগদ পাঠিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো কোন আমিন তাবারুক আছে না তাবারুক আমার মোনাজাতের আগে দিবা না পরে দিবা মোনাজাতে দিয়ে দিবা না পরে দিবা তাবারুক যাই দায়িত্বে যারা আসো তোমরা তাবারুকটা নিয়ে চলে আসো যারা তাবারুক আনার জন্য গিয়েছো তোমরা তাবারুক নিয়ে আসো তাবারুক আসতে আসতে দুই এক মিনিট কষ্ট দিই আপনাদেরকে আয়োজনকারী তাজউদ্দিন মাহফিল পরিচালনার সদস্য দিয়েছে নগদ 100 টাকা বলি মারহাবা আপনার কেউ আসেননি হুজুর আমি 500 টাকা দেবো আসেননি কেউ আসেননি কেউ হুজুর 500 টাকা দেবো আগামী বছর 1000 টাকা দেবো হরতাল বুঝেন এই জবানটা দিছে কে আমি দেখছি অনেক বেটা আছে মিয়াও শুক্রবারে আয় আমার আত 500 টাকা দেখো হুজুর আজ একটা তেরা বেলা মুখ একটা বাহা মাত্র আর না স্টক করছে সাইড এফেক্ট হয়ে গেছে মিয়া কথা কইতার না কিন্তু সম্পদের অভাব নাই তোমার জবানটা আমার জবানটা এরকম কায়রা নিতে পারে কি পারে না জবান যেহেতু আছে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কাসামিয়া 200 টাকা দিবে আগে দিছুন আরো কাসামিয়া আরো দিয়েছেন আরো দিবে 200 টাকা আরো 100 টাকা দুয়া সে দিছে আরো নগদ 100 টাকা বলি মার হাবা আচ্ছা মাহফিলে আসেননি কেউ আসেন কেউ 500 টাকা 1000 টাকা দেবেন সালেহুদ্দিন 500 সালেকউদ্দিন 500 টাকা মোটামুটি হয়েছে স্টকের বয় পাইছে বাবুল বলি মারহাবা 50 টাকা মামুন মামুন দিয়েছে নগদ আরো 50 টাকা বলি মারহাবা আচ্ছা মাহফিলও 10-20 টাকা 50 টাকা 100 টাকা যদি নগদ কেউ দেওয়ার থাকে বাইর করে লান নগদ নগদ দিয়ে দেন তাবারুক আসলে আমরা মোনাজাত দিয়ে দেবো তোকে একটা নিয়ে আড়ো তো সুন্দর হবে ভালো হবে আর আসেন নি কেউ আর আসেন কেউ ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাবারক নিয়ে আসো খুচুর দোয়া হয়ে যাক নাকি দোয়া করলি আমরা হুজুর আর কিছু কইবেন নি না সমাপনী বক্তব্য কিছু কম আসসালামু আলাইকুম হাজরিন বড় সুন্দর মহফিল হইছে আমরা মেহমানে বড় সুন্দর আলোচনা করছেন আমরা তার আলোচনা শুনিয়া অন্তত সন্তুষ্ট আমরা তার অনেক খ্যাত কামনা করি আমরা আশা রাখবো আগামী তো মহফিল হইতো হুজুরে আমরা পাইতাম আপনারা চাইননি হুজুর ইনশাল্লাহ আর আমরা তার কাছে দোয়ার দরখাস্ত করি তাই মুসাবির মানুষ মুসাবিরের দোয়া কবুল করেন তাই দোয়া করবা আর এখন আরও একজনে আব্বু তুই নাকি তা 500 টাকা দিয়েছেন আল্লাহ তার সন্তানের কবুল করুক জিন্দা মুর্দা মাফ করুক আছে না ওখানে বাদ এশার নামাজের পরে বাকিটা ফুরাইম ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত বাঁচায় আপনাদের দাওয়াত আসবেন তো ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ
আর মার্চের ছয় তারিখ মনিরগাতি, মনিরগাতির পূর্বের মাঠ আছে না, সংগঠনের নাম কি? লতিবিয়া স্মৃতি সংসদের উদ্যোগে যে মাহফিল হবে 6 মার্চ এখানে আসব ফাইনাল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো, অনেকের মা নাই বাপ নাই, মরা মুর্দার জন্য দোয়া করবেন। বিদেশে আছেন, বেমার শেমার আছেন? বিদেশে অনেক আসছে বেমার শেমার, এদের জন্য দোয়া হবে। আসলে আমাদের সভাপতি যিনি মঞ্চে উপবিষ্ট উস্তাজুল উলামা মুফতি তকিউদ্দিন সাহেব, আসলে ওনাদের মতো আলেমদের সামনে বসে আমরা কথা বলাটা, আমি মনে করি যে আমার উস্তাদরা যেমন আমার ক্লাসে পড়াইছেন আবার পড়া রিটার্ন নিছেন, আমি মনে করি যে উস্তাদ বউ আছে আমি যা করব পড়া রিটার্ন দিতেছি, কি কর। তো হুজুরদের সামনে আসলে কথা বলার বেয়াদবি, কিন্তু হুজুররা সামনে আমরা তখনই বলি ক্লাসের মতো যে আমরা ক্লাসে আছি, আমরা হুজুরের সামনে যা আছে বইলা ফেলাম, ভুল হইলে হুজুরে তো শুধরাই দিব, ডর কিসের, কথা কন। তো হুজুরের সামনে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আমি আপনাদের নলেজে দিয়ে দিই একটা কথা, সপ্তাহে 2 দিন বলে জোরে বলেন, কয় দিন? সপ্তাহে 2 দিন, রবিবারে রাত্রে আর বৃহস্পতিবার রাত্রে, এই 2 দিন যাদের মা বাপ মারা গেছে, মা এবং বাবার রুহু সপ্তাহে 2 দিন রবিবার রাত্রে আর বৃহস্পতিবার রাত্রে আপনার দরজার সামনে আসিয়া হাজির হয়। কিসের জন্য আসে? দেখি আমার সন্তানে আমার আওলাদে নি আমার জন্য কিছু হাদিয়া দেয়, কি হাদিয়া? একটু নি দোয়া করে, আয় কে বর্মা মে রবিদা মানকুশা আসে র ইখলাস ওয়াল হামদু বাখা, রে সন্তান আমার জন্য আলহামদু পড়ে সুরা ইখলাস পড়ে একটু মুনাজাত দিয়া দে, আমি কবরে বড় বাবু আছি রে, আমার কবরে আলো নাই বাতি নাই। এই জন্য অনুরোধ করবো যার মা নাই বাবা নাই, মা বাবার জন্য দোয়া করে মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দে। যাদের ভাই বেরাদর আওলাদ বিদেশে আছে মহামারীতে, লন্ডন আমেরিকাতে এমনও আছে এক এক ফ্যামিলির মধ্যে 2 জন 3 জন করোনা আক্রান্ত, আমরা সকলের জন্য দোয়া করব বলি ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাক নাকি? আরিজমিয়া 200 টাকা দিবে ইনশাআল্লাহ, বলি মারহাবা, আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কোন আমিন। আর কষ্ট না, আমি বলছিলাম 1:30 শেষ করব, প্রায় 2 হয়ে যাচ্ছে, দোয়া হয়ে যাক। হুজুর আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, রব্বানা যাবালনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب سقرة الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب الفزر، وقنا عذاب يوم القيامة. ربنا يا ربنا ربنا مفكوني دا جندگيني نشبغونا مفكوني دا জিন্দিগিনে রে সব যত গুনা করছি রে আল্লাহ আমার জীবনে, জীবনের গুনার কথা মনে কইরা চোখটা বন্ধ করে আল্লাহর দয়ার দিকে তাকায় একটু খাদে, কান্দা যদি না আসে কান্নার ভান করে পড়ে থাকে, আমার মালিকের যদি একটু দয়া হয় দয়া ভিক্ষা চাই ডাক দেন, আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যত গুনাহ করছি আমার জীবনে মাফ করে দাও দয়া নবীর খাতিরে, আল্লাহু আমিন আমিন আমিন,
মাফ করে দাও দয়াল নবীর খাতির। তুমি আল্লাহ অন্তর জামিন, আমরা হলাম ফানাল্লাহ, আমরা হলাম ফানা। সুখে রাখছো না দুঃখে রাখছো গো আল্লাহ, ছবি তোমার যাওয়া না গো, দয়া করো তোমার দয়া গুণে। আদম নবীরে করছো দয়া আরফাতের ময়দানে, আমরা রেনি করবাই গো দয়া আল্লাহ আল্লাহ, ও অন্ধকার কয় বহরে গো আল্লাহ, দয়া করো তোমার রহিম গুণে। অভাবের সংসার ও মা বাবায় ফাটিয়া বড় হইয়া তৈয়া গেছে, নাসকু সংসার ও সুখী, টাকা পয়সার অভাব নাই, রুজি রোজগারের অভাব নাই, কিন্তু আমরার মা বাবরে আমরা খামাই খাওয়াইতাম পারছি না, যার কলে যার ডুকরা আব্বা দুনিয়ার জমিনও নাই, আমরার মাই বাবার কবর গুলি জান্নাতের বাগ বানায় দা। আজকে যদি আমার গুরদা দাদা দিলা লালালে বাজিয়া থাকতা, এই শান্তির সংসার কত আদর কত যত্ন আমরা করলাম নে। ও বাবা বরিয়া দাদা দাদি নিজের মুখর খানি আমরার মুখ খাওয়াইছো, আজকে আমরার খানির অভাব নাই কিন্তু দাদা দাদি তো গড় নাই। ও দয়ার আল্লাহ, আমরার মা বাপ দাদা দাদি লালা লালির কবর তুমি জান্নাত তোর বাগ বানাই দে। আমরার গুনার কারণে আমরার উপরে রাগ করিও না আল্লাহ, তুমি আমরার প্রতি গুসা করছো, এর দায় বুঝে আমরার দোয়া তুমি কবুল করো না, আমরার অভাবের অভাবরে দূর করো না, আমরার বেমারে অখনার বেমারে তুমি শিফা করো না। তুমি না কইছো তোমার কাছে শুকর ফানির বড় দাম, আর তোবা করিয়ার ভুল স্বীকার করিয়া তোমার কাছে দুই ফুটা শুকর ফানু ফালাই দিছি, আল্লাহ গো আমরারে খালি ফিরাইও না। বাবা শাহজালাল হুজুর রাদিয়াল্লাহু আনহু শাহবরান্দির জশাইটাউলের উসিলা বড় বীর আব্দুল কাদের জিলানী, খাজা উসমান হারুনী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মুজাদ্দিদ আল ফেসানি, খাজা গরিবে নওয়াজ, শাহজালাল হুজুর রাদি 360টাউনিয়া, আমরার পীর মোর্শেদ সাইয়েদানা শামসুল আলম আল্লামা সাহেব কিবলা ফুলতলি, আল্লামা বদরপুরি, আল্লামা জৈনপুরি, আল্লামা সরসিনা সোনাকান্দা ফুলপুরা, তামাম আউলিয়া আউলিয়ার দরজারে বুলন্দ করে দেও। আমরার অনেকের উস্তাদ আমরার মুকাররম দুনিয়ার জমিনে জান্নাত, আমরার উস্তাদ হল দরজারে বুলন্দ করো, যারার মেহনতের কারণে, যারার মেহনতের কারণে, যারার মায়ার কারণে আজকে আমরা এত সম্মান, এত সম্মানই বানাইছো যে এই সম্মানের শুক্রিয়া আদায় করিয়া শেষ করা যায় না। আমরার উস্তাদ হল দুনিয়ার জমিনে যারা নাই, আমরার উস্তাদ হলর কবরে জান্নাতের বাগ বানাও, আমরার উস্তাদ হলের দরজারে আলা দরজা বানায় দাও আল্লাহ, আমরার মায়ার মানুষ হলর মাফ করে দেও, আমরা চিন্তা মা বাপের নেক হায়াত বাড়াই দেও, আমরা শ্বশুর শাশুড়ির হায়াত বাড়াই দেও,
আমরা বিবি বাচ্চার আওলাদ হলের হায়াত বাড়াই দেব, নেক আমল করার তৌফিক দেব, আমরা দুনিয়ার ফেতনা ফাসাদ আল্লাহ শয়তানের দুঃখ থেকে আমরা ইমান আমল হেফাজত ফরমাও, দুনিয়ার লোভ লালসা থেকে আমরা ইমান আমল ইজ্জতের হেফাজত ফরমাও, আল্লাহ আমরা মহব্বতের মানুষগুলির মাফ করে দেব। আল্লাহ আমার পূর্বে আমার বন্ধুবর মুফতি আবুল কাসেম সিদ্দিকী বয়ান করছেন, ইয়া আল্লাহ আলী আজগর খান সাহেব বয়ান করেছেন, ইয়া আল্লাহ মুফতি তকিউদ্দিন সাহেব সকলের নেক হায়াত দারাজ করে দাও, সকলের নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ মনের দিলের নেক মকসদ ফুড়া করে দাও। আল্লাহ আমার মায়ের মানুষ আলী নুর ভাইয়ের সৎগারে কবুল করো, মেহমানদারি করিয়েছে তুমি কবুল করো, অভাব দূর করো, আল্লাহ শান্তির জিন্দিকে নসিব করো, আউলাদ গুলির নেক কার বানাই দেও, আল্লাহ আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষগুলির তুমি মাফ করে দাও, মুর্দা হলের কবর খান জান্নাতের বাগবা নাও, মুর্দা হল আমরার হাতের বাই সাইয়া রইছো, ইয়া আল্লাহ মুর্দা হলের রুহ খান আমরার বাই রাজি আর খুশ করে দেও, এই জলসার উসিলা এই গ্রামের মুর্দাগান হলে মাফ করে দেও। আল্লাহ আজ দুই তিন বছর ধরে এই মহফিলের জলসাত আমি তাকাই, ইয়া আল্লাহ মায়া করিয়া তারা আনন্দ তারার মুর্দাগান তুমি মায়া করিও, আল্লাহ ইয়া আল্লাহ আমার মাসুম, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত মায়া তার অন্তর, তুমি আল্লাহ মায়া করিও তার, আমার মাসুদরে মায়া করিও, আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করো, তার ভাই গোটা বিদেশ আছে সহি সালামতে রাখি, ইয়া আল্লাহ আমি নাম জানি না, অনেকের আউলাদ বিদেশের জমিন আছে, অনেকের ভাই বিদেশের জমিন আছে, অনেকের আব্বা বিদেশের জমিন আছে, অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা কোন সময় করোনায় নিয়ে আক্রান্ত করে, এই নিশিরজনী তো তোমার কাছে আমরা চোখ মুজিয়া দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ, আল্লাহ এখন রাত দুইটার উপরে বাজে, তুমি আমরা তোমার দরবার তো খালি মিলাইও না গো আল্লাহ, তোমার যে মায়ার বান্দা যা কইতাছেন মনে মনে আল্লাহ তুমি তার কথাগুলো উড়িলাই আল্লাহ, আমার দুনে দয়াল নবীজির তুফা এলে আলী কারাম লজু মহফতে মা ইমাম হাসান হোসেন ফাক পাঞ্জাতুন আহলে বায়াতের উসিলায় আমরা খালিয়াতে ফিরাইও না, এরা সাফাত আমরা নসিব করিও, সাফাত নসিব করিও, দয়াল নবীজির দিদার নসিব করিও, আল্লাহ মক্কা মদিনার মেহমান না বানাইয়া মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে নাই আপনার মুফতি ওনা মদিনা জানান আল্লাহ দয়াল নবীজির চেহারা, আল্লাহ আমরা না পরবানের কারণে বুঝি আমরা নবীর দিদার থেকে আমরা বঞ্চিত রাখবো, আমরা দয়া করে আলিম বানাইছো মাথার টুপি বিদ্ধাইছো, নবীর দিদার নসিব না করে বেজ্জত কর ভাই কে আমাদের ময়দান, আল্লাহ তোমার আলিমর নামে কলঙ্ক লাগাইও না, আল্লাহ নবীর দিদার নসিব না করে মৌত দিও না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার আরে খুব লাইন দুটি বইটা শুনে আছি না।